গুড আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু অনন্যার ব্লগস। আজকে ব্লগটা আমি শুরু করছি এখন, যখন বাজে ঘড়িতে দুপুর তিনটে। তো আমি তো স্কুল থেকে এসেছি, তারপরে তো ফ্রেশ হলাম, তারপরে ড্রেস চেঞ্জ করেছি, তারপরে তো লাঞ্চটাও আমার হয়ে গেছে আজকে। তো তোমাদেরকে আজকের ব্লগে আমি কিছু ঘটনার কথা বলবো, যে ঘটনাগুলো এখন এই ধরো আজকে কী বার, বৃহস্পতিবার তো, হ্যাঁ গত শুক্রবারের পর থেকে আর সেভাবে দেখতে গেলে ঘটেনি। হ্যাঁ, তো ঘটনাগুলো আমার এতদিন তোমাদেরকে বলা হয়নি, মানে আরও অন্য মানে অনেক কিছু অনেক জায়গায় আমি যাচ্ছিলাম যেহেতু, বা অন্য অনেক কিছু বলার ছিল সেই জন্যে। তো যাই হোক, বেটার লেট দ্যান নেভার কথাই বলে। তো আজকে ভাবলাম তোমাদেরকে আজকের ব্লগেই আমি ঘটনাগুলো জানাই। আগের দুটো ব্লগে আমি তো বলেছিলাম বিভিন্ন রকম অলৌকিক ধরনের মানে ভৌতিক টাইপের কিছু ঘটনা আমার সঙ্গে ঘটেছিল। আমার ছোটো মামি এক জায়গায় আমায় নিয়ে যেতে চেয়েছিলেন, তো গত বৃহস্পতিবার তার সাথে আমি সেখানে গিয়েও ছিলাম। তো সেই বৃহস্পতিবারে তোমাদের মধ্যে আমি জানি না বন্ধুরা কে বিশ্বাসী কে অবিশ্বাসী, আই হ্যাভ নো আইডিয়া, কিন্তু আমি ভগবান বিশ্বাসী, আমি বিশ্বাস করি উনি আছেন। তো শুভ শক্তি এক্সিস্টেন্স মেনে নেওয়া মানেই অশুভ শক্তিরও এক্সিস্টেন্স মেনে নিতে হবে তোমায়, কারণ দিন আছে তাই রাত আছে, আলো আছে তাই অন্ধকার আছে, ভালো আছে খারাপ আছে, ভগবান থাকলে ভূত আছে। তুমি যদি একজনকে বিশ্বাস করো আর একজন আছে, সেটা তোমাকে মেনে নিতেই হবে, কারণ মানে দুটো কম্পেয়ার না করলে তুমি তো কখনোই মানে বেটারটা বুঝবে না। যেমন অন্ধকার যদি নাই থাকতো তুমি তো আলোর প্রয়োজনীয়তা কখনো অনুভবই করতে না বন্ধুরা। এখন তোমরা বলতে পারো কই ভূত তো আমরা দেখিনি তাহলে মানবো কেন, এবার একটা কথা বলো তো, ভগবান দেখেছো তাহলে কেন মানো? আর একটা কথা, হাওয়া দেখেছো না কিন্তু হাওয়াকে ফিল করেছো, ঠিক সেরকমই ভগবান বলো ভূত বলো সবাইকে ফিল করা যায়, ইউ ক্যান ফিল। যেমন হাওয়াকে ফ্যান চলতে দেখি, হাওয়াকে কখনো দেখেছি ঝড় হতে দেখি, গাছপালা নড়তে দেখি, কিন্তু পার্টিকুলারলি হাওয়া কি জিনিস, যেমন বৃষ্টি হাতে ধরেছি, বৃষ্টি দেখেছি, বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে ভিজেছি, বৃষ্টিকে হাতে ধরে দেখেছি, কিন্তু হাওয়াকে দেখেছো কখনো না কিন্তু ফিল করতে পেরেছো। গাছ ছুঁয়ে গেছে বাড়ির মানে অতিরিক্ত হাওয়া যখন হয় ঝড় হয় বা কারো কারো বাড়ির টিনের চাল উড়ে যায়, গাছপালা পড়ে যায়, গাছ ভেঙে যায়, এগুলো আমরা হতে দেখেছি, কিন্তু আমরা পার্টিকুলারলি কেউ বলতে পারবো না আমরা হাওয়াকে চাক্ষুষ দেখেছি, কেউ দেখিনি। তাই বলে কি হাওয়া নেই? হাওয়া তো আছে। তাহলে ঠিক সেইভাবেই দেখতে গেলে হাওয়া আছে, ফিল করতে হয় ভগবান আছেন, ফিল করতে হয় ঠিক সেইভাবেই দেখতে গেলে ভূতও আছে, তাকেও ফিল করা যায়, যেমন গত কদিন ধরে আমি করছিলাম। তো যাই হোক, যেটা বলছিলাম অ্যাকচুয়ালি বন্ধুরা, তো গত বৃহস্পতিবারে মামির সঙ্গে আমি সেখানে গিয়েছিলাম। তো যাওয়ার পরে উনি ওনার যা প্রসিডিওর আছে আমার এই ভয়টাকে দূর করার জন্য, তো সেগুলো যথারীতি করেছিলেন কিছুটা। তো কথায় বলে শনি মঙ্গল ছাড়া নাকি এসব খাটে না, তো সেই জন্য উনি শনিবারে আবার যেতে বলেছিলেন। এবার যথারীতি কী হলো, যখন আমি বাড়িতে ফিরে এলাম, আমাদের পাড়ায় যে জেঠিমা অ্যাক্সিডেন্টাল কেসে মারা গেছিলেন, তো ওনার শ্রাদ্ধের কার্ড আমার বাড়িতে দিয়ে গেছে সেদিন, মানে সেই গত বৃহস্পতিবার রবিবারে তার শ্রাদ্ধানুষ্ঠানের ব্রহ্মভোজটা হবে, মানে ওদিনই মৎস্যমুখী হবে। তো এসে দেখছি বারান্দার আলো জ্বলছে, তো আমি ভেতরে দরজা খুলে ঢুকে মানে যখন যেহেতু আমার সাতটা বেশি বেজেছিল, হয় হ্যাঁ সোয়া সাতটা মতো বেজেছিল, তো আমি যখন ঘরে ঢুকছি না সরি বাড়িতে ঢুকছি, তখন দেখছি যে বারান্দায় মা দাঁড়িয়ে কার্ডটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। তো আমি বললাম কিসের কার্ড, তখন বলছি ওই যে জেঠিমণি মারা গেছে না তার শ্রাদ্ধের ব্রহ্মভোজ আছে এই রবিবারে, মানে গত রবিবারে ছিল তো আছে, তো সেই জন্য নিমন্ত্রণ করে আছে। আমি বললাম ও আচ্ছা। তো যাই হোক, শ্রাদ্ধের কার্ড ইন জেনারেলি কেউই হয়তো আপনারা বা তোমরা বাড়িতে ঢোকাও না, আমরাও ঢোকাই না, আমরা বারান্দায় বা ওই যে আমাদের যে বারান্দার যে গ্রিলের নিচের যে মানে কিছুটা কার্নিশ আছে না, গ্রিলের নিচের যে কার্নিশ থাকে ওখানে তো ঢোকানো যায়, কোনো কিছু গুঁজে দেওয়া যায়, ওখানে রেখে দিলাম। তো মা বলছে কালকে জলে দিলেই হবে, তুই স্কুলে যাওয়ার সময় নিয়ে যাবি। আমি বললাম ঠিক আছে। তো সেদিনই এখন মনের বিশ্বাসী বলো বা যেখানে মামি নিয়ে গেছিলেন তার আধ্যাত্মিক কিছু ক্ষমতাই বলো,
তো সেদিন থেকে আমি আর সেরকম ভয় পাইনি, এটা সত্যি কথা, অনেস্টলি স্পিকিং ভয় পাইনি। ঘুমটা ভালো হয়েছিল, ভাসা ভাসায় ধোঁয়াশা ধোঁয়াশা স্বপ্নগুলো দেখছিলাম, ওসব কিছু দেখিনি, আমি ভয় পাইনি। এইবার পরের দিন স্কুলে যাওয়ার সময় আমার ওই শ্রাদ্ধের কার্ডটা নিয়ে গিয়ে জলে দেওয়ার কথা ছিল, সেদিনই ঘটলো। জলে দেওয়ার আগে আমার সাথে আরও একটা অলৌকিক ঘটনা তোমাদেরকে আমি বলছি। যথারীতি আমি টোটো করেই তো স্কুলে যাই, তোমরা তো জানোই। এবার রেডি হয়ে স্নান টান করে রেডি হয়ে, মানে শুক্রবার দিনের কথা বলছি, গত শুক্রবার, তো কাল, মানে এই ব্লগটা তো আসছে তোমাদের কাছে আগামীকাল, মানে শুক্রবারে, তো ঘটনাটা হচ্ছে গত শুক্রবারে। তো আমি টোটোতে উঠে গেছি, তখন অবধি সব ঠিক ছিল। হ্যাঁ, মা ওই কার্ডটাকে একটা মানে মুড়িয়ে কার্ডটার মধ্যে, হ্যাঁ কার্ডটাকে মুড়িয়ে দিয়েছিলেন, মুড়িয়ে বলেছেন যে হাতে করে নিয়ে যান, নিয়ে গিয়ে জাস্ট জলে দিয়ে দিবি, কারণ এগুলো কার্ড বাড়িতে রাখতেও হয় না, যেখানে সেখানে ফেলতেও হয় না, তো জলেই দিবি। হ্যাঁ ঠিক আছে, এবার নিয়ে রওনা দিয়েছি আমি যথারীতি। এইবার টোটোতে উঠেছি, তখনও সব ঠিকঠাক, এবার টোটোতে উঠে রওনা দিয়েছি। তখন যখন টোটোতে উঠেছি, যেহেতু আমাকে 9:30 মধ্যে স্কুলে পৌঁছাতেই হয়, সেদিন অলরেডি 9:20 বেজে গেছে, যদিও আমি জানি 10 মিনিট আমি পৌঁছাবো, কিন্তু বলাই যায় না কখন কোথায় জ্যাম হয়ে যাবে রাস্তায়, তখন দেরি হয়ে যাবে। তো এই সমস্ত টেনশান থেকে বাঁচার জন্য আমি কী করি বন্ধুরা, আমার একটা ব্লুটুথ স্পিকার রয়েছে, তোমাদের হয়তো অনেকেরই আছে, সেই ব্লুটুথ স্পিকারে ফোনের ব্লুটুথ দিয়ে সেটাকে কানেক্ট করে কানে গুঁজে আমি ইউটিউব থেকে গান শুনতে শুনতেই যাই, প্রতিদিনই আমি এটাই করি। তো ফেরার সময় তাই করি, গান শুনতে শুনতে আসি, ফেরার সময় না আনন্দে আনন্দে আসি, তাড়াহুড়ো নয়। আর বার স্কুলে যাওয়ার সময় গান শুনতে শুনতে যাই, যাতে বারবার করে ঘড়ি না দেখি, বারবার করে ঘড়ি দেখলে তো মানে প্রচণ্ড টেনশন হয়, এই দেরি হয়ে গেল, এই দেরি হয়ে গেল, ওইটা বন্ধ হবে, মানে মনটা গানের দিকে যাবে, আর গান শুনতে আমার খুব ভালোও লাগে, এটাও একটা কথা। যাই হোক, তো আমার পছন্দের লিস্ট, মানে ইউটিউবে পছন্দের লিস্টগুলো তো পরপরই আছে, ওই জন্য প্রতিদিন আমি যা করি সেদিন আমি ঠিক তাই করেছিলাম। ইউটিউবে প্রথম যে গানটা, ওটাকে জাস্ট তোমার ট্যাপ করে দিয়েছি, আমার টাচ করে দিয়েছি, গানটা স্টার্ট হয়ে গেছে। এবার ব্যাগের চেন খুলে ফোনটাকে ব্যাগে ভরে দিয়েছি, কারণ আমার তো ব্লুটুথ স্পিকার, আমার তো ফোনের সঙ্গে ইয়ারফোনের কোনো ব্যাপারই নেই, তো সেই জন্য ফোন হাতে রাখার কোনো প্রয়োজনই নেই, কারণ তার মধ্যে আবার ওই কার্ডটাকে ফেলতে হবে, তারপর দেখা গেলো কার্ডটার বদলে ফোনটাই ফেলে দিলাম, আমার তো কোনো ভরসাই নেই, তা তো গেল। তো সেই জন্যে মানে আমি তবুও যদি কিছু, মানে কার্ড তো সেদিন ফেলার ছিল, ওই দিন তো আর কিছু ফেলার থাকে না, তবুও আমি ফোনটাকে ব্যাগেই রাখি, এটাই হচ্ছে আমার ব্যাপার, কারণ হাতে এবার জলের ব্যাগটাও থাকে। তো ফোনটাকে ব্যাগে ভরেছি, ফোনটাকে ব্যাগে ভরে চেনটাও আটকেছি, চেনটা আটকে 2-3 সেকেন্ড হয়েছে, অটোমেটিক্যালি গান বন্ধ হয়ে গেছে। আমরা কী হলো, ফোন এসেছে, তাহলে তো নাম্বার বলতো, কিছু একটা হতো, রিং হতো, বা নাম্বার তো যেহেতু ব্লুটুথ স্পিকার কানে তো নাম্বার বলবে যে কলিং, কিছুই হয়নি। তারপরে চেনটা খুলে আমার ফোনটা বের করে দেখছি, ব্লুটুথটা ব্যাক করে, সরি সরি সরি, ব্লুটুথ না, ইউটিউবটা ব্যাক করে আছে, মানে ইউটিউব বন্ধ হয়ে গেছে। তাহলে আবার কী হলো রে ভাই, আবার মানে ইউটিউব স্টপড এই টাইপেরও কিছু দেখাচ্ছে না, আচ্ছা ঠিক আছে, আবার অন করে আবার গানটা চালিয়ে আবার ব্যাগে ভরে, আর হতেই পারে কোনো প্রবলেম হয়েছে, বুড়ো ফোন তো হতেই পারে, আবার কানে দিয়ে বসে আছি, কানে দিয়ে বসে মানে ব্যাগের চেন, মানে ব্যাগে ফোনটাকে ভরে চেনটা জাস্ট আটকে এবার 1 সেকেন্ডের মধ্যে বন্ধ হয়ে গেছে, আবার ব্যাগ থেকে বের করেছি, বের করে হলো আবার দেখি বন্ধ হয়ে গেছে, ইউটিউব মানে ব্যাক করে গেছে। আমি তো মহা অশান্তি, মানে যেটা মনে হচ্ছে কেউ টাচ করে ব্যাক করিয়ে দিচ্ছি ইউটিউবটাকে, মানে কী অশান্তি রে বাবা। যাই হোক, এবার দুবার তো হলোই, এবার আর একবার আমি চান্স নেওয়ার জন্য, কিন্তু এটা সত্যি কথায় আমি তখন আর ভয় পাইনি, কারণ মানে উনি, মানে যার কাছে মামি আমাকে নিয়ে গেছিলেন, উনি সমস্ত রকমভাবে বোধ হয় ওনার প্রসিডিওর কমপ্লিট করেছিলেন কিনা জানি না, আমি এই ঘটনাতেও একটুও ভয় পাইনি, আমার গায়ের লোম খাড়া হয়নি। যাই হোক, তারপরে দুবার, একবার ফোনের প্রবলেম হতে পারে, দুবার হলো, আচ্ছা ঠিক আছে আর একবার দেখি, আবার যথারীতি গানটাকে আবার টাচ করে, মানে ইউটিউবটাকে অন করে গানটাকে টাচ করে গানটা চলছে, আবার ফোনটাকে ব্যাগে ভরে চেনটা আটকেছি, এবার 2 সেকেন্ড চলেছে আবার বন্ধ হয়ে গেছে। এবার আমি ব্যাগে চেনটা খুলে ইউটিউবটা অন করে এবার হাতে নিয়ে ভাবছি, দেখি তো কী হচ্ছে, কী সমস্যা হচ্ছে, কেন ব্যাক করে যাচ্ছে, ফ্যাক মানে আমি তো এটা প্রতিদিনই করি, ফোনটা নিয়ে ব্যাগে ভরে চেনটা আটকে দিই, গান চলতে থাকে আমি স্কুলে পৌঁছে ব্যাগে থেকে যাই ফোন, কানে ব্লুটুথে গান চলতে থাকে আমি আমার ঘরে ঢুকি, তারপরে ব্লুটুথ স্পিকারগুলো কান থেকে নামিয়ে দিই, তারপরে বন্ধ করে দিই। যাই হোক, তারপরে স্কুলে যাক সেটা করা হয়। তো এবার হাতে নিয়ে ভাবছি, দেখি তো কী হচ্ছে, কেন সমস্যা, কিসের সমস্যা। যখন আমি হাতে নিয়ে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছি, তখন কিন্তু অবিশ্বাস্যভাবে আর গানটা বন্ধ হলো না। হলো, এইবার যথারীতি ওই
মানে কাঠটা ফেলার যেখানে ফেলি মানে পায়ের ব্রিজের ওই ব্রিজটা দিয়ে মানে ওই জলে আছে খাড়ি আছে ওখানে, তো ওখান দিয়ে ডোরে যাচ্ছে, ভাবলাম ফেলতে তো হবেই, তো ফোনটাকে ব্যাগে আমার ভরে দিয়েছি, বলা যায় না এই হাতেরটা ফেলতে গেলে এই হাতেরটা ফেলে দিলাম, তো ফোনটাকে ব্যাগে ভরে চেনটা যে মুহূর্তে আটকেছি আবার গানটা বন্ধ হয়ে গেছে, যতক্ষণ হাতে ছিল ঠিক ছিল, ভরার সময় একটু বন্ধ হয়ে গেছে। তো যাই হোক কাঠটাকে আমি জলে যেমনি ফেলে দিলাম, এবার অবিশ্বাস্য ঘটনা শোনো বন্ধুরা, যেমনি জলে ফেলে দিলাম ফোনটা তো ব্যাগেই ছিল, কেবল ব্যাগ থেকে বের করে করার জন্য চেন মানে চেনের রানারটাতে যে হাত দিয়েছি যে চেনটা খুলে ফোনটাকে বের করে অন করবো, তো যেমনি মানে ফেলেও দেওয়া হলো মানে ফ্র্যাকশন অফ সেকেন্ডে গানটা চলতে শুরু করলো, হলো তারপরে গানটা চলতে থাকলো, আমি স্কুলে পৌঁছালাম, তারপর তো টোটো ভাড়া দিলাম, তারপর স্কুলে গেলাম, কান থেকে ব্লুটুথ স্পিকারটা খুললাম, ফোন থেকে গানটা বন্ধ করলাম। যাই হোক তারপর থেকে মানে গত শুক্রবার থেকে আর কোনো ভৌতিক ঘটনা বা মানে অতিপ্রাকৃতিক অলৌকিক কিছু আর কিছু ঘটেনি, ওটাই ছিল শেষ ঘটনা। তো এরপর তো শনিবারে শান্তনা দিদি কাজে এসেছিলেন, তারপর তো রবি থেকে বুধ অবধি আসেননি, কালকে তো তোমাদের তো বললামই যে কথা দিয়েছে, তো হ্যাঁ এটা সত্যি কথাই সুখবর আজকে এসেছে কাজে। তো শান্তনা দিদি যেহেতু ওই গত শুক্রবারের ঘটনাটা আমার সাথে ঘটেছে, গত শনিবার দিন যখন কাজ করছিলেন, তো কাজ করতে করতে ওই জেঠিমণির বাড়ি জেঠিমণির ছেলের বউয়ের সঙ্গে রাস্তায় দেখা হয়েছিল। তো জেঠিমণির মানে আমার সঙ্গে এই সমস্ত ঘটনাগুলো ঘটছে শান্তনা দিদি তো শুনেছে, এবার যখন জেঠিমণির যে ছেলের বউ মানে আমার তো সম্পর্কে বৌদি হবে, তো তাকে জিজ্ঞাসা করেছে যে আচ্ছা তোমাদের তো তাহলে এই তো ব্রহ্মভোজ, তো তাহলে কালকে, যেহেতু শনিবারের কথাটা জিজ্ঞাসা করেছে শান্তনা দিদি, তখন বলছে হ্যাঁ, তো তখন বলছে আচ্ছা তোমরা কি ভয় পাচ্ছ, কিছু হচ্ছে বা কিছু ভয় টয় পাচ্ছ, তখন বলছে হ্যাঁ আমার শাশুড়ি মা তো দোষ পেয়েছে, তো সেই জন্য আমরা ভয় পাচ্ছি, কিন্তু 45 দিন না গেলে কিছুই করা যাবে না, 45 দিন গেলে একটা পুজো দিলেই নাকি এগুলো সমস্যা কেটে যাবে। তো শান্তনা দিদি এসে আমাকে বলেছিলো যে ওরাও না ভয় পাচ্ছে, তো আমি ভাবলাম যে হ্যাঁ সেটাই, মানে ভয় তো আমি তো যথেষ্টই পেয়েছিলাম, কিন্তু এটা সত্যি কথা এখন ওনারা কি ফিল করছেন আই হ্যাভ নো আইডিয়া, কিন্তু আমি তো যথেষ্ট কদিন ধরে ভয় ভয় পেয়ে গেছি, কিন্তু তারপরে মামি যেখানে নিয়ে গেছিলেন তার এবং তার আরাধ্যের অশেষ কৃপায় আর আমার আরাধ্যের অশেষ কৃপায় আমি আর ভয় পাচ্ছি না। আর ওই শুক্রবারের পর থেকে মানে গত শুক্রবারের পর থেকে আর কিছু অলৌকিক অদ্ভুতরে ভৌতিক কাণ্ড আমার সাথে আর ঘটেনি, যদিও শুক্রবারের ঘটনাটাতে আমি বুঝতেই পেরেছিলাম কিছু হচ্ছে, কিন্তু ভয় আমি পাইনি। যাই হোক তারপরে ওই যে রবিবার দিন জেঠিমাত্র শ্রাদ্ধানুষ্ঠানের ব্রহ্মভোজ ছিল, আমরা সেখানে যাইনি, পাড়ার অনেকেই গেছিল আমরা যাইনি। যাই হোক তো আলটিমেটলি জেঠিমা দোষ পেয়েছিলেন, সেই জন্যই হয়তো ভয়টা হয়েছিল হয়তো, আর মামির সাথে সেই মানে সাধুই বলবে মানে সবাই সাধুই বলছে তাকে, যাই হোক তার কাছে গিয়ে আমার ভয় ভীতি যা ছিল সব কেটে গেছে, আমার হনুমানজির অশেষ দয়ায় আমি মামির সাথে তার কাছে যেতে পেরেছিলাম, এটাই বিশাল ব্যাপার। তো যাই হোক বন্ধুরা আজকের মানে এই গত শুক্রবারের ঘটনাটা এই শুক্রবারেই মানে ব্লগেই তোমাদেরকে আমি বললাম, কারণ বন্ধুরা তোমাদেরকে তো যা হয় যা ঘটে সবটাই দেখাই আমি সবটাই বলি, তো গত শুক্রবারের ঘটনাটা আমি যে যদিও বলতে একটু লেট হয়ে গেল তবু আমি দেখলাম যে আর কিছু ঘটছে না, তো ভাবলাম যে ওই ঘটনাটাই বা তোমাদের না জানা থাকবে কেন, সেই জন্যই বলে দিলাম। তাহলে বন্ধুরা আজকের মতো আজকের ব্লগটা এই পর্যন্তই, আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল হুইচ ইজ অননার ব্লগস। তাহলে বন্ধুরা আজকের মতো টাটা।